নমস্কার বন্ধুরা, ভুরি ভজুরিত অনুপমায় আপনাদের সকলকে স্বাগত। সামনেই দীপাবলি আসছে, আজকে আমি দীপাবলি স্পেশাল একটি ডিশ নিয়ে হাজির হয়েছি। অবশ্যই সেটা সুইটস, না হলে আর কি হবে বলুন। আমি আজকে বানাতে চলেছি রাবড়ির রেসিপি। আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে যদি আপনারা বানান তাহলে খেতে অবশ্যই ভালো হবে, আর অবশ্যই এটি স্বাদে গুণে অতুলনীয় একটি ডিশ, খুবই ট্র্যাডিশনাল একটি ডিশ। আর এই ডিশটি বাড়িতে বানান এবং ছোটদের বড়দের সকলকে খাওয়ান এই দীপাবলিতে, আশা করি সবার খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা, একদম স্কিপ না করে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন অল নোটিফিকেশান পাওয়ার জন্য। আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দেব ফুল ক্রিম মিল্ক। এটা অবশ্যই মাথায় রাখবেন যখনই রাবড়ি বা সুইটসের কোনো আইটেম বানাতে চান, তখনই অবশ্যই ফুল ক্রিম মিল্কটা ব্যবহার করবেন। টোটাল 1 লিটার পরিমাণ আমি দুধ নিয়ে নিয়েছি, আর রাবড়ির ক্ষেত্রে তো অবশ্যই ফুল ক্রিম মিল্কটা লাগে, কারণ রাবড়িতে তো আমি তো এটা শুধু সর তুলেই রাবড়িটা করব, তাতে ফুল ক্রিম মিল্কটা হলে সরটা বেশ মোটাভাবে ওঠে। এখন আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন দুধটা বেশ ভালোভাবে ফুটে এসছে, আমি একটু তলা থেকে খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি যাতে তলায় না লেগে যায়। এমন অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেব, তাতে আমার শর্টটা বেশ ভালো হবে। দেখুন বন্ধুরা, শর্টটা হালকা হালকা পড়তে আরম্ভ করেছে। আমি এই প্রথম থেকেই এইভাবে একটা খুন্তি নিয়ে নিয়েছি, আর খুন্তির সাহায্যে কড়াইয়ের চারিদিকে এইভাবে আমি শর্টটা লাগিয়ে দেব। দেখুন কিছুক্ষণ বাদে আবারও শর পড়েছে, আমি আবারও সেম প্রসেসে এরকমভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে যাচ্ছি, এটা আমি কন্টিনিউ করতেই থাকব। এইভাবে করতে করতে আস্তে আস্তে দেখুন আমার দুধটাও কিন্তু আস্তে আস্তে একটু কমে আসছে। দুধটা বেশ অর্ধেক পরিমাণ হয়ে এলে এখন আমি কেশরটা দিয়ে দেব, কয়েকটা কেশর আমি দুধের মধ্যে ফেলে দেব, তাতে আমার দুধের রঙটাও খুব সুন্দর আসবে, আর রাবড়ির কালারটা তো সুন্দর হবেই, আর খেতেও একটা কেশরের একটা সেন্ট যেটা খুবই ভালো লাগে। আমি আবারও সেম প্রসেস অ্যাপ্লাই করে সরগুলো এরকম গায়ে লাগিয়ে নেব, যতক্ষণ না অবধি আমার দুধটা 300-400 ml পর্যন্ত হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবে করতে থাকব। এই অবস্থাতে 1/2 টিস্পুন মতো আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব 5 টেবিলস্পুন মতো চিনি। রাবড়িতে খুব একটা বেশি চিনি দিতে লাগে না, যেহেতু দুধটা অনেকটাই ঘন থাকে সেহেতু চিনির পরিমাণটা বেশি লাগে না। এরপর একটা খুন্তির সাহায্যে ভালো করে চিনিটা আমি নেড়ে দেব। আপনারা চেষ্টা করবেন রাবড়ি যখনই বানাবেন একটু বড় সাইজের কড়াই নিয়ে নিতে, কারণ তাতে শর্টটা অনেকটা গায়ে লাগাতে সুবিধা হয়। দুধটা আমার প্রায় কমেই এসছে, এখন আমি একটা খুন্তির সাহায্যে এরকম শরীর গায়ে এরকম দাগ দিয়ে নেব, আমি চারিদিকে এইভাবে আমি দাগ দিয়ে নেব। এখন আমি খুন্তির সাহায্যে এইভাবে আমি সরগুলোকে ভালো করে কড়াই থেকে চেঁচে দুধের মধ্যে দিতে থাকব। আপনারা চাইলে ননস্টিকেও করতে পারেন, ননস্টিকে করলে একটু সরগুলোকে চাঁচতে একটু হলেও প্রবলেম হতে পারে, ওই জন্য আমি এমনি কড়াই নিয়েছি। এইভাবে আমি চেঁচে চেঁচে দুধের মধ্যে সব সরটা দিয়ে দেব। রাবড়ি এমনই একটা ডিশ যেটা তৈরি করা খুবই ইজি,
তবে একটু ধৈর্য লাগে। তবে ধৈর্য ধরে একবার যদি আপনি বাড়িতে এটা বানিয়ে ফেলতে পারেন, তবে আপনার মনেই হবে যে না, আমি এই ডিশটা বারবার বানাবো। আর আপনার তো ভালো লাগবেই, আর বাড়ির সবারও খেতে খুবই ভালো লাগবে। দেখুন, আমি এইভাবে ভালো করে একদম সরগুলোকে খুব সুন্দর করে চেঁচে একদম দুধের মধ্যে দিয়ে দেব। দুধটা এখন এই অবস্থাতেই রয়েছে, কিন্তু ঠান্ডা হলে দুধটা কিন্তু অনেকটাই বসে যাবে। এই অবস্থায় আমি গ্যাসটা একদম অফ করে দেব। দেখুন বন্ধুরা, আমার রাবড়ি ইজ ডান। আমি গরম অবস্থাতেই সার্ভ করে দিচ্ছি। আপনারা এটা ঠান্ডা করে খেতে পারেন, আর এটা দুদিন অবস্থায় ফ্রিজে রেখেও খেতে পারেন। দেখুন, দেখতে তো খুবই লোভনীয় হয়েছে, আশা করি খেতেও খুব ভালো হবে। আর সামনেই ভাইফোঁটা আসছে, আপনারা মনে করলে ভাইদেরও এই ডিশটা বানিয়ে দিতে পারেন। এরপর এটার উপরে কয়েকটা আমি কেশর দিয়ে দিলাম। আর দিয়ে দেব কিছু পেস্তা। চলুন তাহলে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হচ্ছি।